بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Shuru korchi mahan Allah subhanahu wa ta'ala name jini chhara kono rob nei ar amader priyo nabi bishwasher nabi Muhammad sallallahu alaihi wasallam er proti durud o salam pesh korchi jar pore ar kono nabi nei. সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে গতদিনের বিষয়ের মতো। চারটি বিষয় আমাদের সামনে ছিল গতদিন, তার মাঝ থেকে আমরা মাত্র একটি বিষয় শেষ করেছি বোধহয়। চারটি বিষয় যদি আমি আবার রিপিট করি আপনাদের জন্য ভালো হবে। প্রথম ছিল জুলহজ মাসের করণীয় এবং তার ফদিলত। দুই নম্বর ছিল আমরা কথা বলবো কোরবানের উপর। তিন নম্বর ছিল হজের উপর। আর চার নম্বর ছিল আরেকটি বিষয়, যদি সময় পাওয়া যায় আমরা এটাকে অ্যাড করব, আর না হয় এই দুটি বিষয় আজকে বলতে চাইব। এক নম্বর বিষয় জুলহিজ্জা মাসের উপর যে করণীয় আছে এটা আমরা মোটামুটি কভার করে ফেলেছি। আজকে শুধু আপনাদেরকে রিমাইন্ডার হিসাবে আমি কিছু কথা বলে যাব। আর আজকের আলোচনার বিষয় হবে ইনশাআল্লাহ কোরবানি এবং হজ। তাইলে চলেন, জুলহিজ্জা এই মাসটি হচ্ছে কোরআনের আলোকে ১২টি মাসের মাস থেকে সর্বশেষ মাস। ১২ মাসে এক বছর হয়, আর এক বছরের শেষে যে মাসটি আসে তার নাম হচ্ছে জুলহিজ্জা। কেমন ইসলামিক মাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বারাতের মধ্যে, সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। কোরআন হাকিমের এই আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ বলছেন যে মাসের গণনা আল্লাহ তাদের কাছে ১২টি কোরআনে আল্লাহ দিয়েছেন, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এটা বর্ণনা করেছেন। তাইলে কোরআনের আয়াত দিয়ে কোরআনের কথা আমরা বলছি যে মাসের গণনা হচ্ছে মোট ১২টা। ১২টা মাসের মাস থেকে চারটি মাস হচ্ছে আবার খুবই গুরুত্বপূর্ণ। এগুলাকে গুরুত্বের দিক থেকে নাম দেওয়া হয়েছে আশহুরুল হুরুম, অর্থাৎ সম্মানিত মাস। সম্মানিত মাস হচ্ছে চারটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার নাম দিয়েছেন হাদিসে। তিনি বলেছেন যে চারটি মাস, তিনটি হচ্ছে মুতাওয়ালিয়ান, কেমন পাশাপাশি হচ্ছে তিনটা। সেই তিনটা হচ্ছে জুলকায়দা, জুলহিজ্জা এবং মুহররম, এই তিনটি। আর একটি মাস, ওই মাসটির নাম হচ্ছে শাহরু মুদর, অর্থাৎ মদর নামে একটা গোত্র ছিল, সেই গোত্রের নামের অনেকটা কি বলে নকল করা হয়েছে, সেই মাসটির নাম হচ্ছে রজব। এবং সেই মাসটি কোথায় পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এটা হচ্ছে যে শাওয়াল মাস, সরি শাবান মাস, এবং শাবান মাসের আগে। তাইলে শাবান মাসের আগের মাসটির নাম হচ্ছে রজব। আর এই তিনটি মাস হচ্ছে একসাথে লাগাতার, জুলকায়দা, জুলহিজ্জা এবং মুহররম। এখন আসেন যে এই তিনটি মাস একত্রিত করে একসাথে কেন দেওয়া হলো এবং নাম দেওয়া হয়েছে এগুলার যে আশহুরুল হুরুম বা সম্মানিত মাস, হারাম মাস। আমরা হারাম মাস বলি কেন, কী হারাম? হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, আর হারাম মাস, হারাম মানে হচ্ছে সম্মানিত। তো এখানে এখানে সম্মানিত হলো কী কারণে সম্মানিত হলো, আর কী কারণে এটা নিষিদ্ধ হলো, কী নিষিদ্ধ হলো,
নিষিদ্ধ হয়েছে। আরবদের অবস্থা ছিল যে তারা গোত্রে গোত্রে কবিলায় কবিলায় মারামারি করত এবং লং টাইম তারা যুদ্ধ করত। কেমন কোন একটা আশে বেশি নিয়ে কয়েক বছর একসাথে ওদের যুদ্ধ হতো, থামাথামি নাই, বিরামহীনভাবে যুদ্ধ হতো। তো এই তিনটি মাস একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, অর্থাৎ এই সময়ে তিনি যুদ্ধ করা নিষিদ্ধ করেছেন। বলেছেন এই জন্য যে হজ হচ্ছে জুলহিজ্জা মাসের 9-10 তারিখ বা এখানে এক সপ্তাহ 5 দিনে হজ হয়, তাহলে এই হজের যে 5 দিন পড়েছে এই 5 দিন যদি শুধুমাত্র জিহাদ যুদ্ধ থামে তাহলে তো হবে না, কারণ হজ করতে হইলে আগে থেকে আসতে হয়। এজন্য জুলকায়দা মাস থেকে মানুষ আগে আগে তো পায়ে হাঁটার পথ ছিল, আজকালকে মানে পরবর্তীতে জাহাজ হয়েছে, এরপরে তো মাশাআল্লাহ প্লেন আবিষ্কার হয়েছে, এই আবিষ্কারগুলোর আগে ওই সময় কিন্তু হজ ছিল পয়দল পায়ে হেঁটে হজ, এবং হজ শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে না, আরও অনেক আগের থেকে। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে হজ শুরু করা হয়েছে। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে সূরা হজের মধ্যে ইরশাদ করেছেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. এটা আমরা গত সপ্তাহে বোধহয় আলোচনা করে ফেলেছি। তাইলে হজ শুরু হচ্ছে, হজের মৌসুম শুরু হচ্ছে আমরা যে রমাদানের ঈদ করি ঈদের দিন থেকে, এটার মৌসুম শুরু, অর্থাৎ জুলকায়দা মাস থেকে শুরু, জুলকায়দা মাস, এরপরে জুলহিজ্জা মাস। তাইলে জুলকায়দার এক মাস পাওয়া গেল হজের আগে, অর্থাৎ রওনা দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যেন একজন হাজি পৌঁছতে পারে, হাজিরা যেন টাইম মতো হজের সময়টা তারা পৌঁছতে পারে, এই জন্য এক মাস আগে থেকে, এক মাস 8 দিন, কেমন এক মাস 8 দিন হচ্ছে হজের প্রস্তুতির জন্য আগে। আর আবার হজ শেষ করে যেন হাজিরা বাড়িঘরে গিয়ে পৌঁছতে পারে, এই জন্য হজ শেষ হয়ে যাবে 13 তারিখ, 13 জুলহিজ্জা, তাইলে এই মাসের প্রায় অর্ধেক পাওয়া গেল, আরও পুরা মহরম মাস লাগবে এই জন্য হাজিরা গিয়ে পয়দলে মানে হেঁটে হেঁটে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে, হেঁটে হোক অথবা কোনো সোয়ারি হোক, আর ওই সময়কার হয় আপনি পায়ে হেঁটে যাবেন, আর না হয় সোয়ারি ছিল উট ঘোড়া ইত্যাদি। তাইলে এই জন্য মানে পুরা আগে পিছিয়ে এক মাস 1.5 মাস থেকে শুরু করে টাইমটা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালোকেট করেছেন যে আশহরুল হুরুম এই 3 মাসের মধ্যে কোনো যুদ্ধ করা যাবে না। তাইলে এই জন্য তার নাম হচ্ছে আশহরুল হুরুম, অর্থাৎ পবিত্র মাস, এই সময়ের মধ্যে জাহাদ যুদ্ধ করা, মারামারি করা, মারডেঙ্গা করা ইত্যাদি নিষিদ্ধ। তাইলে এই হলো যে কী জিনিস নিষিদ্ধ হলো, হারাম করা হলো জাহাদ যুদ্ধ করা। আর সম্মানিত কেন, যে সম্মান দেওয়া হয়েছে এই জন্য যে এই মাসের আমলগুলো, এই সময়ের আমলগুলো, এই মৌসুমে অনেকগুলো সম্মানজনক ইবাদত এখানে আছে। কেমন, 1 নম্বর ইবাদত হচ্ছে যে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এটার বেশ কিছু ইবাদত আছে আমরা জানি। 9ম দিন আবার এখানে সওম রয়েছে, সওম ইয়াম আরাফা, আরাফার দিনের রোজা। তারপরে হচ্ছে 10ম দিন হজের মেইন আনুষ্ঠানিকতা, 1 নম্বর হচ্ছে ঈদ, আর হাজিদের জন্য ওখানে ঈদ না থাকলেও, ঈদের নামাজ না থাকলেও কী আছে, এই দিন 4টা কাজ করা লাগে হাজিদের জন্য। 1 নম্বর হচ্ছে কঙ্কর মারা, 2 নম্বর হচ্ছে কোরবানি করা, 3 নম্বর হচ্ছে চুল কাটা, আর 4 নম্বর হচ্ছে সেই দিন তওয়াফ করা, তওয়াফে বাইতুল্লাহ করা, তওয়াফ ইফাদা। তাইলে এই 4টি কাজ এত সম্মানিত, এবং এগুলা করলে কেমন, এই কাজগুলো করে যে হাজি বাড়িতে ফিরবে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানজনক কথা বলেছেন যে সে যেন তার বাড়িতে ফিরল হজ্জে মাবরুর করে, সে যেন তার বাড়িতে মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হয়ে যেমন করে একটা বেবি নিষ্পাপ জন্ম নেয়, এমনি করে হজ করে হাজি তার বাড়িতে নিষ্পাপ ফেরত আসলো, সুবহানাল্লাহ। তাইলে এই যে সম্মান দিলেন, একদম পাপহীন করে, নিষ্পাপ করে মানে একজন হাজি যখন বাড়িতে ফিরতেছে তখন তার জন্য সম্মান না, তার সকল গুনাহাতা শেষ হয়ে গেছে, সব কিছু ডিলিট হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাইলে এই যে সম্মান পাওয়া গেল, এই সম্মানজনক ইবাদতগুলো কিন্তু এই সময়ে এই মৌসুমের মধ্যেই রয়েছে। তার মাঝে আবার আরেকটা বড় ইবাদত রয়েছে, তার নাম হচ্ছে কুরবানি। কুরবানিকে এত সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন
যে কুরবানি দাতার এখলাসের কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার কারণে যে কুরবানি করা হচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কুরবানি দেখে। এমনকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে কুরবানি এখলাস যদি থাকে, তাইলে এই কুরবানির পশুকে জবাই করার পর পশুর ব্লাডটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। তাইলে কত বড় সম্মান এখানে পাওয়া গেল। কুরবানি একদম কবুল হচ্ছে, হজ কবুল হচ্ছে, এরপরে হজের যত আনুষ্ঠানিকতা আছে, মাসান মানাসিকে হজ, এগুলো কিন্তু আঞ্জাম দেওয়া হচ্ছে। এই জন্য এই সম্মান পাওয়ার ফলে এটার নাম হয়ে গেছে আশহরুল হারাম, অর্থাৎ সম্মানিত মাস। তাইলে এ মাসের সম্মানকে সবাই যেন রক্ষা করেন, এটা হচ্ছে ইসলামের দাবি এবং কোরআনের দাবি। এবারে আসি, তাইলে এটার আমল কি এই সময়ের বা এই মাসের, বিশেষ করে জুলহজ্জা মাসের আমল কি? জুলহজ্জা মাসের আমলগুলো আমি একটু কুইক বলে ফেলি, আমরা যেহেতু কোরবানি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। জুলহজ্জা মাসের আমল হচ্ছে, প্রথম চাঁদ দেখার সাথে সাথে বা চাঁদ দেখার খবর পাওয়ার সাথে সাথে আমরা যেন দোয়া পড়ি। প্রথম দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহু আকবর, বিসমিল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এই হচ্ছে দোয়া। আর ঈদের দিনের যেটা দোয়া আছে, সেই দোয়াটাও কিন্তু এই চাঁদ দেখার পর থেকে পড়া, সারা জুলহজ্জা মাসের এই 13 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়া হচ্ছে মুস্তাহাব, একটা জিকির হিসাবে পড়া যায়। তো এই জন্য যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ, এই দোয়াটাও কিন্তু পড়া যায় চাঁদ দেখার খবর পাওয়ার পর পর। তাহলে প্রথম দোয়া হচ্ছে চাঁদ দেখার দোয়া, আল্লাহু আকবর, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এটা হচ্ছে চাঁদ দেখার মেইন দোয়া। আর যেহেতু মাস শুরু হয়ে গেছে, তাইলে 13 তারিখ পর্যন্ত যে জিকিরটা, যে দোয়াটা কন্টিনিউ আমরা করব, সেই দোয়াটা ওলামা ইকরাম বলেছেন 1 তারিখ থেকেও পড়া যায়। তাইলে আসুন 2 নম্বর দোয়া হিসাবে আমরা এটাকে এখানে অ্যাড করাই দিই, সেটা হচ্ছে, আশা করি মুখস্থ আছে সবার, হ্যাঁ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়াল্লাহিল হামদ। অনেকে কিন্তু এই দোয়াটাকে 3 বার করে পড়েন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আবার অনেকে এটাকে, এই বিশেষ করে আমাদের আরব ভাইরা, খুব লম্বা লম্বা করে পড়েন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, এভাবে করে কারিয়ানা সুরে পড়েন, এটাও জায়েজ আছে, সুন্দর লাগে, কোনো অসুবিধা নাই। তাইলে দুয়ার ব্যাপারে এইসব, এই মানে এগুলো 1 নম্বর আমল হচ্ছে দোয়া পড়া। দ্বিতীয় আরেকটি দোয়া আছে, বিশেষ করে এবং খাস করে এই দোয়াটা আরফার জন্য আসলেও, এখানে মুকাইয়িদ হলেও এই দোয়াটা, কিন্তু এটাকে মতলকান পড়া যায়, জেনারেলি এই দোয়াটা কিন্তু সবসময় পড়া যায়, কিন্তু এটা হচ্ছে ভেরি স্পেশাল দোয়া, অনলি ফর ডে অফ আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা আন-নবিয়্যুন মিন ক্বাবলি, একটা দোয়া আছে খুব বেশি শ্রেষ্ঠ দোয়া, যেটা আমি এবং আমার আগের সকল নবীগণ আরফার দিনে পড়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আরফার দিনের জন্য এটা হচ্ছে স্পেশাল, খাস, কেমন, ওখানে হচ্ছে মুকাইয়্যিদ, আর যে কোনো সময় এই দোয়াটা পড়া যায়, এটা মতলব, কেমন, দোয়াটা হচ্ছে, এটা মুখস্থ আছে আপনাদের 3 নম্বর দোয়া, সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাইলে এই 3টা দোয়া হচ্ছে আমাদের জন্যে, বিশেষ করে জুলহজ্জা মাসের প্রথম আমল হিসেবে পেশ করলাম। দ্বিতীয় আমল হচ্ছে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 থেকে 8 পর্যন্ত 1 সপ্তাহ হয়ে যায়, তো এই 1 সপ্তাহ হিসাবে এমনিতেই এখানে সোমবার এবং বৃহস্পতিবার আছে না আমাদের সাপ্তাহিক রোজা, তো এই জন্য সাপ্তাহিক রোজা এখানে পাওয়া গেল পুরো 2 দিন, এই 2 দিন রোজা রাখা এমনিতেই নফল। তাছাড়া ওলামা ইকরাম বলেছেন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 8 দিন রোজা রাখা হচ্ছে নফল। এখন আপনি 8 দিন রাখতে পারেন, ওই 2 দিন রাখতে পারেন সোম এবং বৃহস্পতিবার, অথবা যা পারেন আপনি রাখবেন। এখানে
ফরজ ওয়াজিব কিছু না, সুন্নত না, এটা হচ্ছে নফল পর্যায়ের রোজা, যদি রাখি অনেক সওয়াব। তিন তিন নম্বরের বি হচ্ছে, এ বললাম এটা নফল রোজা, আর বি হচ্ছে আরফার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুন্দর উপহার দিয়েছেন, তিনি বলেছেন যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে সানাতাইনি, তার আগের এক বছর এবং তার পরের আরও এক বছরের গুনাহ আল্লাহবাক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, অ্যাডভান্স মাফ হয়ে যাবে। তাহলে গেল দুই নম্বরের এ এবং বি। তিন নম্বরে আসেন, এরপরে আর কী আমল আছে? জি, তিন নম্বর আমল হচ্ছে যে আমরা যেহেতু এই দিনগুলো হচ্ছে খুব বেশি মতবরক, খুব বেশি বরকতপূর্ণ, সওয়াবওয়ালা, ফজিলতওয়ালা দিন, কেমন জিলহজ মাসের এই ১৩টা দিন হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে হজের আগের যে দশ দিন পাওয়া গেছে, এই দশ দিন গতদিন আমরা আলোচনা করেছি কোরআন থেকে, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর, ওয়াল লাইয়ালিন আশর, এই দশ দিনের দশ রাত। আর নবী মূসা আলাইহিসসালামকে নবুওয়াত দেওয়া হয়েছে, তূর পাহাড়ে নেওয়া হয়েছে, ফাতাম্মা মিকাতুহু আরবাইনা লাইলা, কেমন যে তূর পাহাড়ে নবী মূসাকে আমি নিয়েছিলাম সেখানে দেখে, তিনি সেখানে এই ৪০ দিনের একটা চিল্লা দিয়েছেন, কিন্তু দশ দিন ছিল প্রথমে, সুবহানাল্লাহ, এরপরে আরও ৩০ দিন বাড়িয়ে সেখানে ৪০ দিন করা হয়েছে, কেমন। তো সেখানে এই যে প্রথম যে দশ দিন নেওয়া হয়েছে, এই দশটি দিন ছিল কিন্তু জুলহজ্জা মাসের এই প্রথম দশ দিন, সুবহানাল্লাহ, কেমন। তাইলে পরে এই দশ দিনের কথা কোরআন হাকিমে দুই জায়গায় এসেছে, একটা স্টোরি হচ্ছে নবী মূসার সাথে রিলেটেড, আর আরেকটা হচ্ছে যেটা আমি উল্লেখ করলাম যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা ইয়াদিন আশর, সূরা আল ফজরের সেকেন্ড আয়াত, ওয়ালা ইয়াদিন আশর, এই দশটি রাতের জন্য কসম কাটছেন আল্লাহ, যে এটা খুব বেশি মতবরক এবং খুব বেশি বরকতপূর্ণ রাত, কেমন। তাইলে পরে এই দশ দিনের এতটা ফজিলত আছে, যেহেতু তিন নম্বর আমল হচ্ছে যে দশটি রাতেই যেন আমরা কিয়ামুল লাইল করি। চার নম্বর আমল হচ্ছে দিনে এবং রাতে যখনই সময় পাওয়া যাবে আমরা যেন কোরআন তেলাওয়াত করি, কিয়ামে লাইল করবো রাতে খাস করে, আর দিনে রাতে আমরা কোরআন তেলাওয়াত করবো বেশি করে, যেহেতু দিনগুলো খুব বেশি উত্তম। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে এই এই মাসের এই সময়ের এই দশ দিনের দশ রাতের আমলগুলো খুব বেশি প্রিয়, খুব বেশি প্রিয় মানে খুব বেশি সওয়াব দিবেন আল্লাহ। তাইলে চার নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, রাতে দিনে যখনই সময় করতে পারবো আমরা যেন তেলাওয়াত করি, এবং তেলাওয়াত করা তো আজকালকে মানে হাফিজদের জন্য না, ও হাফিজদের জন্য অনেক সহজ হয়ে গেছে, কেমন সবার স্মার্টফোন আছে, মোবাইল আছে, এবং মোবাইলের মধ্যে অ্যাপ আছে কোরআনের অ্যাপ, আপনি বাসে ট্রেনে যে কোনো অবস্থায় আছেন, সময় পেয়ে গেছেন কিছু, আপনি কোরআনের অ্যাপ ওপেন করেন, পড়তে থাকেন, ব্যাস হয়ে গেল। আজকালকে মানে কোরআনের কপি পাওয়া, উজু করা, এক কানে বসা, একটা প্ল্যান করে বসা, না হইলে কোরআন তেলাওয়াত হতো না, আজকালকে ইজি হয়ে গেছে। এজন্য আসুন যেন আমরা এই চার নম্বর আমলটি মিস না করি। পাঁচ নম্বর আমল হচ্ছে দান সাদাকা করা, সব সময় দান করলে তো সওয়াব পাওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এই দশ দিনের মধ্যে দান করাটা, ওই যে বলছিলাম উত্তম আমল, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হচ্ছে এই দশটি দিন। তাইলে আসুন না আমরা কিছু দান সাদাকা করে উত্তম আমলের সাথে আমরা কিছু উত্তম সওয়াব পেয়ে যাই। এই উত্তম সওয়াব পাওয়ার জন্য আমাদেরকে দান খয়রাত করা একটু নিয়ম করে ফেলি, যেমন করে আমরা রমাদানে দান করার একটা প্ল্যান ছিল, অনেকেই মাশাআল্লাহ করেছেন, এবং আমি অনুরোধ করেছি অনেককেই, আমাদের মানে আমরা দাবি পেশ করেছি, অনুরোধ করেছি, প্ল্যান করে দিয়েছি যে সামর্থ্য অনুযায়ী আপনি ১০০, ৫০০, ১০০০, ৫০০০ করবেন, আপনি প্ল্যান করবেন যে আমি পুরা রোজা মাসে আমি খরচ করব ৫০০ পাউন্ড আল্লাহর পথে, দান করব ১০০০ পাউন্ড সামর্থ্য অনুযায়ী যার যেটা হয়। ঠিক এমনি করে রোজা মাস তো শেষ, এখন তো আসছে ঈদুলহজ মাসের এই সময়টা আসতেছে, তাইলে এখন থেকে প্ল্যান করে ফেলেন যে আপনি ঈদুলহজ মাসে এই দশ দিনের মধ্যে আপনি কী খরচ করবেন, এখন থেকে প্ল্যান করে ফেলেন, একটা বড় প্ল্যান করে ফেলেন যে আমি ১০০ পাউন্ড করবো, ৫০০ পাউন্ড করবো, অসুবিধা কী, কোনো সমস্যা নাই, একটা প্ল্যান করে ফেলি। আসুন আমরা জিলহজ মাসে যেন আমরা একটা প্ল্যান করি দানের। তাইলে গেল পাঁচ নম্বর আমল। ছয় নম্বর আমল হচ্ছে যে আমি জিলহজ মাসে বিশেষ করে আমি এই প্রথম দশ দিন যেটা কথা উল্লেখ করলাম, আমি যত ধরনের গুনার সাথে আমি রিলেটেড আছি, আমি এঙ্গেজ আছি, আমি এইসব গুণা ত্যাগ করার জন্য প্ল্যান করলাম। এক নম্বর যে আমল বিরোধী যত গুণা আছে, ছোটো গুণা,
কেমন ছোটো ছোটো গুণাগুলো বাদ দিয়ে দেবো। আর তো হারাম যেগুলো আছে অবশ্যই গুণায় কবিরা বাদ তো দেবই, এই জন্য কবিরা গুণা বাদ তো দেবই, আর না হয় কিন্তু আমল কবুল হবে না। ইনতাজি তানিবু কাবা ইউরা মা তুনহাওন আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ইনতাজি তানিবু, তোমরা যদি গুনাহে কবিরা যত হারাম কাজের ব্যাপারে নিষিদ্ধ করা হয়েছে যে ওটা হারাম সেটা হারাম, মিথ্যা বলা হারাম, জিনা করা হারাম, এরপরে জিনার আইটেমগুলা ওয়াচ করা হারাম, কেমন মোবাইলে হোক আর কম্পিউটারে হোক ল্যাপটপে হোক পথঘাটে হাঁটতে হোক চলতে হোক সবই হারাম, এই হারামগুলো যদি তোমরা বর্জন করো, সুদ হারাম, মিথ্যা কথাবার্তা বলা হারাম, গীবত করা হারাম, এই হারাম আচরণ হারাম অভ্যাস হারাম আমলগুলো যদি তোমরা বাদ দিয়ে দাও বর্জন করো, ইনতাজতানিব কাবা ইরা মা তুনহাওন আন কাফে, তাইলে আমি আল্লাহ অটোমেটিক্যালি তোমাদের তোবা লাগবে না, আল্লাহ আকবর, হ্যাঁ নুকাফির আনহু তোমাদের সকল সাইয়্যাতিকুম তোমাদের সকল গুণা আমি মাফ করে দেব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা আর তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব, সম্মানজনক জায়গায় প্রবেশ করাই দেব। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ। তাইলে গুনাহ কবিরা যদি বাদ দেওয়া যায় এমনিতেই আমাদের সব গুণা মাফ হয়ে যায় এবং জান্নাতে যাওয়া যায়, এত সহজ একটা ব্যবস্থা। তাহলে আসুন আমরা ইচ্ছে করে এই দশ দিনের মধ্যে ৬ নম্বর আমল হবে আমি সব গুনার বাদ দিয়ে দেব, সকল গুণা করা বাদ দিয়ে দেব, আর যেসব গুণা আমার অটোমেটিক হয়ে যাবে পথ চলতে গাঠে ইচ্ছা না থাকলেও চোখ পড়ে যাবে হারামের উপর, এই জাতীয় যেগুলো গুণা আছে মানে অনিচ্ছা যেগুলো হয়ে যায় এই জাতীয় গুণাও আমরা ত্যাগ করব ইনশাআল্লাহ। এই নিয়তটা যদি আমরা করতে পারি তাইলে আমাদের বড় ফায়দা হবে, বড় লাভ হবে। কেমন এই ফায়দার জন্য আপনাদের সামনে আমি ৭ নম্বর আইটেম দিলাম যে ছোটো ছোটো গুণাগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে ৮ নম্বর আমল হচ্ছে যে আমরা তাসবিহ পড়ব বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশ দিনের মধ্যে তোমরা বেশি করে তাসবিহ পড়ো তাহলিল করো। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম এগুলা, আর তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমি একটু আগে উল্লেখ করে ফেলেছি। এই সাত আটটি আমল আপনাদের সামনে আমি এই মাসের করণীয় হিসেবে পেশ করলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড সেগমেন্টে কোরবানির ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে কথা এসে ইনশাআল্লাহ কথা বলবো। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরের থেকে যত ভাই বোন আমাদের সাথে শরিক হয়েছেন আজকের এই প্রোগ্রামে, সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি আবুল হাসান খান। আজকের বিষয়বস্তু আমরা আলোচনা করে শেষ করেছি জিলহজ মাসের প্রথম দশকের আমল, প্রায় ৮টি আমাদের কথা আমি আপনাদের সামনে পেশ করেছি। এবার আমরা কোরবানির বিষয়ে যাব ইনশাআল্লাহ। কোরবানি হচ্ছে অন্যতম একটা ইবাদত, গতদিন আমরা শেয়ার করেছি একটু যে কোরবানির শব্দের অর্থ কারুবা ইয়াকরুবু কোরবানুন, এর অর্থ হচ্ছে নিকটস্থ হওয়া, নিকটবর্তী হওয়া, কেউ কারো খুব ক্লোজ হওয়া। এটাকে আমরা ফার্সিতে বলি যে করাবত হাসিল করা, করাবত তো, অথবা আমরা আত্মীয় দিক থেকে জিজ্ঞেস করি যে উনি কি আপনার কোনো করিব বা আকরবা, মানে আপনার কোনো করিব আত্মীয় কিনা, আপনার কোনো নিকটাত্মীয় কিনা। তাহলে নিকটাত্মীয়কে আপনজনকে যখন বোঝাই তখন আমরা করাবত বলি, আত্মীয়তার সূত্রে আপনার কি হয় উনি, তো করাবতে আপনার কি হয়, এইভাবে করে আমরা মোটামুটি ফার্সি হিসাবে বা উর্দু হিসাবে আমরা এটাকে ইউজ করি। যাক, তো মূল অর্থ হচ্ছে যে নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, কেউ কারো ক্লোজ হওয়া। তো কোরবানি দেওয়ার মানে এই এই সিস্টেমটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই শুরু হয়েছে। আদমের দুই সন্তান
হাবিল এবং কাবিল আপনারা জানেন দুজন কুরবানি দিয়েছিল, কিন্তু হাবিলেরটা কবুল হয়েছে আর কাবিলেরটা কবুল হয় নাই। কবুলের সাইন ছিল ওই সময় যেটা আপনি নিয়ত করবেন ওইটা আপনি দিবেন, এরপরে আসমান থেকে আলো এসে কি বলে আগুন এসে যেটা কবুল এটাকে খেয়ে ফেলবে। তো যাক, এই সিস্টেমটা ওই সময় থেকেও শুরু হয়েছে, কেমন ওই সময় থেকেই শুরু হয়ে আজ পর্যন্ত এটা চলছে। আল্লাহ পাককে খুশি করতে হইলে একটা সিস্টেম হচ্ছে কোরবানি দেওয়া, আল্লাহর ক্লোজ হওয়ার জন্যে, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্যে, নৈকট্য হাসিল করার জন্যে কোরবানি দিয়ে এটা করা যায়। কিন্তু আনুষ্ঠানিক যেটা কোরবানি আমরা এখন পশুর জন্য দিই, পশুকে দিয়ে দিই, এটা শুরু হয়েছে নবী ইব্রাহিম থেকে। সুবহানাল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে দিয়ে এই প্রদর্শনীটা করেছিলেন, এই এক্সিবিশনটা করেছিলেন, এটা আমরা জানি বোধ হয় সবাই। কোরবানি দিয়েছিলেন তার সন্তানকে, আল্লাহ তাআলা নবীকে কয়েকদিন থেকে দেখাচ্ছেন, কেমন তিনি নিজেই সূরা সোয়াফাতের মধ্যে আয়াত এসেছে, ওখানে যদি আমরা যাই ইজি পাবো, যে ইন্নি আরা, আমাকে দেখানো হচ্ছে বা আমি দেখেছি যে তোমাকে আমি আন আজবাহকা ও ইসমাইল, তোমাকে আমি জবাই করছি। তো ইসমাইলের বয়স তখন এত বুজের বয়স না, 7-8 বছরের বাচ্চা, কিন্তু তিনি একজন নবী হয়ে তার সন্তান ইসমাইল এই বেবুজ সন্তানের সাথে তিনি কনসাল্ট করছেন, পরামর্শ করছেন। পরামর্শের অর্থ এ নয় যে তুমি না মানলে, তুমি যদি না করো তাহলে এটা আমি করব না, বিষয়টা এমন না। কারণ হচ্ছে যে নবীদের স্বপ্ন হচ্ছে এটা রিয়েল এবং বাস্তব জিনিস, যেন এটা আল্লাহর হুকুম। তো তিনি জিজ্ঞেস করার অর্থ এটা ছিল না যে তুমি যদি রাজি হও বাবা তাইলে আমি আগাবো, আর যদি নারাজ হও তাহলে বাদ দিয়ে দেবো, বিষয়টা এমনই ছিল না। কেমন এই জন্য এটার নাম কনসালটেশন না বলে আমরা বলবো ইনফরমেশন। তিনি তার সন্তানকে ইনফর্ম করছেন যে বাবা আল্লাহ তাআলা আমাকে কয়েকদিন থেকে দেখাচ্ছেন স্বপ্নে, আমি বেশ কয়েকদিন থেকে স্বপ্নে দেখে আসতেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি, তোমাকে জবাই করে ফেলতেছি। তখন জবাব কী দিলেন সন্তান দিলেন জবাই, জবাব দিলেন যে সেতাজিদিনী ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আব্বাজান আপনি আপনার রবের হুকুম পালন করতে যান, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার কথা নাফরমানি করে দেশ ত্যাগ করব, আপনাকে ত্যাগ করে চলে যাব, এমন কিচ্ছু হবে টবে না, আমি ইনশাল্লাহ আপনার কথা ওবে করব, মানব। তাইলে এখান থেকে এরপরে তো বাপ্যাটা গেলেন কী হয়েছে সারা অস্তরে জানা আছে বোধহয় আপনাদের, কেমন আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে যাচ্ছি, টাইম কম, যে বাপ বেটা টাইম ঠিক করেছেন এবং একদিন রওনা হয়ে গেছেন, নিয়ে ওনাকে যে ফিল্ডের মধ্যে কোরবানি দিয়েছিলেন সেটা সেই ফিল্ড ছিল মিনার ফিল্ড, কেমন হিজাজের যেটা মিনা অর্থাৎ হজের মধ্যে যে মিনার মাঠ আমরা গিয়ে অবস্থান করি সেই মাঠটা, সেখানে তিনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফালাম্মা আসলামা ওতাল্লাহুদুল জাবিন, সূরা সোয়াফাত আল্লাহ বলছেন যখন বাপ বেটা উভয় রেডি হয়ে গেলেন, রেডি হয়ে তার সন্তানকে তিনি শোয়াই দিয়েছেন মাঠের মধ্যে, তিনি জবাই করবেন, ফালাম্মা আসলামা ওতাল্লাহুদুল জাবিন ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন, তিনি তার সন্তানকে শুয়াইয়া জবাই করে ফেলবেন, ছুরি ধারালো ছুরি তিনি ধরে দিয়েছেন ছেলের গলার মধ্যে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তার পর দিয়ে ছেলেকে এখান থেকে সরাইয়া, কেমন বাবা টেরি পান নাই, ছেলেকে সরাইয়া এখানে মানে একটি পশু তিনি আসমান থেকে নাজিল করে এই পশুটা তিনি সেখানে ধরে দিয়েছেন, এরপরে তিনি জবাই করেছেন, শান্তিমতো জবাই করে উঠে দেখেন যে করলাম ছেলে জবাই, এখন দেখি এটা পশু আর ছেলে পাশে দাঁড়ানো, এটা আল্লাহ ব্যবস্থা করেছেন, আল্লাহ তার কুদরত দিয়ে ব্যবস্থা করেছেন। যাক, এই যে আপন সন্তানকে আল্লাপাকের সন্তুষ্টির জন্যে জবাই করে ফেলার মতো একটা বড় কাজ, একটা দুঃসাহসী কাজ, উদ্দেশ্য কী ছিল যে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমকে পালন করতে হবে, এই আল্লাহ পাকের হুকুমকে পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য হাজির করা, এটা হলো কোরবানির মেইন উদ্দেশ্য। তাহলে এখানে কয়েকটা জিনিস পাওয়া যায়, এক নম্বর উদ্দেশ্য এখানে পাওয়া যায়, এক নম্বরে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হইলে ইখলাস লাগে, আল্লাহ ওয়াস্তে করা লাগে,
দুই নম্বর হচ্ছে আপন মহব্বতের সম্পদ, সবচেয়ে মহব্বত সম্পদ হচ্ছে আওলাদ একজন বাপের জন্য। আর তাও হচ্ছে এমন বাপ যে তার একটা মাত্র ছেলে আছে, দুই তিনটা আট দশটা হইল তো ছিল এক কথা নবী ইউসুফের মতো, এখন নবী ইয়াকুবের মতো, কিন্তু ওনার তো সম্পত্তির মধ্যে বাচ্চাই একটা ছেলে সন্তান। অনেকদিন থেকে ওনার কিন্তু সন্তানাদি নাই। ঐতিহাসিকরা বলেছেন যে 90 বছর বয়সে দোয়া করতে করতে আল্লাহ এক বাচ্চা দিয়েছেন, তার নাম ইসমাইল। আর এই ইসমাইলকে আবার তিনি জবাই করার জন্যে স্বপ্নে দেখা মানে তিনি দেখেইছেন। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াজিব এটা আঞ্জাম দেওয়া, তখন তো তিনি একটু ভয়ভীত হওয়া দরকার ছিল, অথবা হেজিটেশনে থাকা যে এটা করবো কি করবো না, একমাত্র ছেলে আল্লাহ এই কাজটা করলেন আমাকে দিয়া, কোনো কিচ্ছু নাই, কোনো শব্দ নেই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা, আমার ইব্রাহিম একা 100 উম্মত, সুবহানাল্লাহ 100, এবং তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য অত্যন্ত কানিত ছিলেন। কানিত মানে খুব বেশি ওবিডিয়েন্ট, একদম কথা বলার সাথে সাথে হুকুম করার সাথে সাথে তিনি আর না নাই, নার কোনো আলামত নাই, বরং তিনি এটাকে কবুল করে ফেললেন। কানিত লিল্লাহি হানিফা, যে কানিত একটা বলো আরেকটা বলো হানিফ, হানিফ মানে একনিষ্ঠ, তার মধ্যে দুই নম্বরই কোনো কারবার নাই, একবারে একনিষ্ঠ মুখলিস, তার দিলটা অত্যন্ত নরম এবং দিলটা আল্লাহর জন্য খুব বেশি সফট হয়ে আছে, যে আল্লাহ যা বলবেন তা তিনি কিন্তু করে ছাড়বেন, আল্লাহ পাকের হুকুমের অবৈধ হবেন না, অবৈধ কোনো কাজ তিনি করবেন না। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যেটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছে এটা হচ্ছে হানিফ। তিনি একদিকে তিনি যে কানিত, খুব বেশি বিনয়ী, খুব বেশি ওবিডিয়েন্ট, আর শেষে কী বলতেন হানিফ মানে খুব এখলাসওয়ালা, খুব সফট হার্টেড, তিনি এটা করে ছাড়বেনই, তার আজবে মুসাম্মাম অর্থাৎ তার ইরাদায় তিনি অত্যন্ত মজবুত ছিলেন। তাই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে খুশি করার জন্য, সন্তুষ্টি হাসিল করার জন্য আপন সন্তানকে তিনি আল্লাহর পথে দান করেছিলেন। তো এই জন্য আমি উল্লেখ করেছিলাম যে এখানে বেশ কয়েকটা জিনিস শিক্ষণীয়। এক নম্বর হচ্ছে যে খুব বেশি মহব্বতের মাল, দুই নম্বর হচ্ছে এখলাস, এক নম্বর হচ্ছে এখলাস সিনসিয়ারিটি, আল্লাহ ওয়াস্তে করার একটা মানসিকতা। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার প্রচণ্ড একটা নিয়ত। তিন নম্বর হচ্ছে আপন সম্পদ যেটা হালাল, নিজের সম্পদ যেটা নিজের সম্পদ থেকে দিতে হয়, এই তিনটি জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যায়। কেমন? আল্লাহ সন্তুষ্টি নম্বর ওয়ান, আর আল্লাহ সন্তুষ্টি যদি পাইতে হয় তাহলে ইখলাস লাগে, আর দুই নম্বর লাগে হচ্ছে নিয়ত লাগে, সুন্দর নিয়ত লাগে, তিন নম্বর হচ্ছে হালাল মাল দিয়ে কোরবানি করা লাগে। এই তিনটি জিনিস যদি পাওয়া যায় আপনি যেটা কোরবানি দিবেন। তো এখানে একটা সিম্বলিক আকারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পশু নিয়ে দিয়ে নবী ইব্রাহিমকে তার নিয়ত পূর্ণ করিয়েছেন, আর ছেলে ইসমাইলকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। তাইলে ওই পশু দেওয়ার যে প্রভিশন, যে ঐতিহ্য, সেটাকে আমরা কিন্তু কন্টিনিউ করবো। এদের আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে যে হে মুসলমানরা, হে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, যে যেখানে থাকো, আর্থিক সামর্থ্য যদি এই 10 দিনের মধ্যে থাকে, জুলহিজ্জা মাসের এই 10 দিনের মধ্যে তোমার আর্থিক সামর্থ্য এই পর্যন্ত থাকে, এই পর্যায়ে থাকে যে তোমার উপর এখন জাকাত ওয়াজিব হয়ে গেছে, যদি এদ্দূর পর্যন্ত সামর্থ্য তোমার থাকে, জাকাত ওয়াজিব হওয়ার মতো সামর্থ্য থাকে, তাইলে তোমাকে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়া ওয়াজিব বলেছেন। ঠিক আছে, তো ওয়াজিব হোক আর যেটাই হোক আমাদেরকে কোরবানি দিতে হবে সামর্থ্য। আমরা যারা ইংল্যান্ডে বসবাস করছি, ইউরোপে, আমরা ইংল্যান্ডে ইউরোপে বসবাস করছি যারা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনে কিছু পয়সাপাতির মালিক বানাইছেন, এই জন্য আশা করি আমাদের সবার উপরই ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, যদি ইল্লা মাশাআল্লাহ, যদি এক্সেপশন থাকে সেটা হইতেও পারে যে আমার অবস্থা ভালো না, আমার কাজকর্ম নাই, পয়সাপাতি আপাতত নাই, আমি আপাতত একটু গরিব হয়ে অবস্থায় আছি, তাহলে আপনি না দিলেও চলবে। কেমন? আর না হয় মোস্ট অফ দ্য পিপল মাশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। এই জন্য বলবো যে সবাই আমরা যেন আমাদের ওয়াজিব কোরবানিটা আদায় করি। এখন আসেন যে ওয়াজিব কোরবানি যেটা আমাদের উপর মানে আসে, কেমন, এটা আমাদের মালের কারণে আসে, এমনি এমনি আসে না, তো মাল আছে বলেই তো কোরবানি আমাদের উপর ওয়াজিব হয়ে আসে। তাহলে এই ওয়াজিব কোরবানিটা আমরা আসুন আমরা নিজে এখানে দিই, এখানে দিলে পরে লাভ হবে কি, নিজে খাওয়া দাওয়া করলাম গোশত,
সন্তানরা খাওয়া দাওয়া করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে তুমি নিজে দাও আর নিজে কুরবানি করো, করে নিজের আত্মীয় স্বজনকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, অভাবীদেরকে খাওয়াও। জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, সূরা হজের মধ্যে আসছে। বা তার আগে আমি যাই যে কুরবানি ওয়াজিব হয়েছে আল্লাহর যে হুকুমে, সেই হুকুমটা হচ্ছে সূরা আল কাউসারের মধ্যে আছে। সূরা কাউসার মুখস্থ আছে না? হ্যাঁ, এই সেকেন্ড আয়াত যেটা, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, অনবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। এই নামাজের অর্থ হচ্ছে ঈদের দিনের নামাজ। কেমন ঈদের দিনের নামাজ? উলামায়ে কেরাম বলেছেন যে এখান থেকে, এই আয়াত থেকে এসেছে ঈদের নামাজ, বিশেষ করে কোরবানির ঈদের নামাজ। এই কোরবানির ঈদের নামাজটা আমরা ফসল্লি লি রব্বিকা, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, এখানে ফেললাম। আর ওয়ানহারের মধ্যে পাওয়া গেল যে তুমি নাহার করো, কোরবানি করো। নাহারের অর্থ হচ্ছে উঠকে শুয়া আমরা গরুর মতো জবাই করি না, করতে হয় না। উঠ দাঁড়ানো অবস্থায় তাকে একটা খোঁচা দিয়ে, কেমন খুব ধারালো একটা অস্ত্র আছে, ছুরাই, ছুরির মতো করে আছে, খুব ধারালো শার্প করা, এইটা দিয়ে খোঁচা মেরে তাকে জবাই করতে হয়, নিয়ম। এই যে তাকে খোঁচা মেরে জবাই করা, এটার নাম, এটার নাম হলো হচ্ছে নাহার করা। কেমন? তো আল্লাহ বলেছেন অনহার, যে কুরবানি করো। এই আয়াত থেকে এসেছে কুরবানি করার হুকুম। আচ্ছা, আর সূরা সফফাতের মধ্যে আমি উল্লেখ করেছি নবী ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে তার সন্তানকে তিনি জবাই করলেন, ওইটা এসেছে। এবার আসেন যে আমরা কুরবানি করব, কুরবানি করার পরে খাকে গোশত খাওয়াবো, এটা নিয়ে অনেকে আমাদেরকে জিজ্ঞেস টিজ্ঞেস করেন সময় সময়। তো আজকেও যেহেতু সুযোগ পেয়েছি একটু বলে দিই, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে খুলু মিনহা, তুমি কুরবানি করো, করে এই এই পশু থেকে তুমি নিজে খাও। ও আতুইমুল বাইস আল ফাকির, আর তোমার আত্মীয় স্বজন গরিব যারা আছে, গরিবদেরকে, মিসকিনদেরকে খাওয়াও, অভাবীদেরকে এখান থেকে খাওয়াও। তাইলে ও আতুইমু মানে খাওয়াও, বাইস আল ফাকির বঞ্চিত এবং ফকির যারা অভাবী আছে। আমাদের সমাজে ব্যাকহুম অনেক অভাবী আছে, এখানে অভাবী এবং মিসকিন পাওয়া যায় না, গরিব পাওয়া যায় না, ফকির পাওয়া যায় না, ঠিক আছে, ইংল্যান্ডে। কিন্তু তাই বলে কি আমরা তাইলে সব খেয়ে ফেলবো নিজে? হ্যাঁ, যদি কেউ নিজে খেতে চায়, অন্যকে না খাওয়ায়, কোনো গরিব মিসকিনকে নাও দেবে, তবুও তারা কোরবানি আদায় হয়ে যাবে। কেমন? কোরবানি করে যদি পুরা গোশতটা আপনি নিজে খাওয়ার জন্য আপনি ফ্রিজে রেখে দেন, জায়েজ আছে। কিন্তু আপনি আল্লাহর একটা হুকুম মানলেন না, আল্লাহ বলেছেন যে নিজে খাও, অপরদেরকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও। এখন একটা কথা আছে যে এই দেশে মিসকিন নাই, অভাবী নাই না, অভাবী আছেন, মিসকিন হয়তো নাই। তাইলে অভাবীদেরকে আপনি খুঁজে তারাশ করে দেন। এই দেশে হোমলেস আছে না? অনেক হোমলেস আছে, হোমলেস মানুষ অনেক বেশি এই দেশে এখন। কেমন? বিশেষ করে যারা ইস্টার্ন ইউরোপিয়ান হয়ে এখানে এসেছে তারা, এছাড়া অনেকে এই দেশে এসে কিন্তু ইলিগেল হয়ে গেছেন, ইলিগেল লোকেরা কিন্তু অসুবিধার মধ্যে আছেন। তো ওদেরকে যদি আমরা খাওয়াই সুবিধা কি? এছাড়া নিজের আত্মীয় স্বজনকে খাওয়ান, ফ্রেন্ড বন্ধুদেরকে খাওয়ান, নেইবারদেরকে খাওয়ান, এমনকি যদি কোনো অমুসলিম নেইবারও হয় তাকেও যদি আপনার কোরবানের গোশত খাওয়ান, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কোরবানের গোশত না দিয়ে আপনি পাকশাক করে, আপনার জন্য হালাল, ওর জন্য আপনি গিফট করে দিলেন, এটাও হালাল, সে খাক, সমস্যা নাই। তাইলে কোরবানের গোশত খাওয়ানোর জন্য আল্লাহর আরেকটা হুকুম কিন্তু আছে। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খাও, ও আতুইমুল কানিআ ওয়াল মুতার, কানিআ আর মুতারদেরকে খাওয়া। কানিআ মানে হচ্ছে পরেজগার, অবিডিয়েন্ট মানুষ, অল্পে সন্তুষ্ট থাকে যে মানুষ, অল্পে তুষ্ট থাকে, কানিআ। কেমন? অর্থাৎ খুব মানে লিমিটেড সামর্থ্য নিয়ে যে বাঁচে, অভাবী। তো একই কথা হচ্ছে অভাবী এবং যারা পায় না ওদেরকে খাওয়াও, ওয়াল মুতাররা, কেমন বঞ্চিত যারা আছে ওদেরকে খাওয়াও। তাইলে এক কথায় হচ্ছে যে কুরবানি দেওয়া ওয়াজিব, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার এই আয়াত থেকে, আর কুরবানি দেওয়ার পর এই গোশতটা খাবে কে এটাও পরিষ্কার হয়ে গেল। নিজে খাবেন, কেমন নিজে যা চান খেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হচ্ছে তিনি তিন ভাগ করতেন, নিজের জন্য খাওয়া দাওয়া করতেন, খাওয়ার জন্য রাখতেন, আর আরেক ভাগ তার আত্মীয় স্বজন নেইবারদেরকে তিনি দিতেন, আর তিন নম্বর হচ্ছে গরিব মিসকিনদের জন্য তিনি দিয়ে দিতেন। এই সুন্নত আদায় করার জন্য আপনি যদি তিন ভাগ করেন, আত্মীয়কে দেন এবং গরিব মিসকিন এই দেশে যারা আছে ওদেরকেও দেন, নিজেও খান। আর যদি গরিব মিসকিন না পান আপনি, তাহলে আত্মীয় স্বজনকে কিছু দেন, ফ্রেন্ড বন্ধুদেরকে দেন,
আর নেইবারকে দেন এবং নিজে খান, যায় যাচ্ছে, সমস্যা নাই। আর দেশে পড়াইলে পরে আপনি তিন ভাগ করতে পারলে সবচেয়ে ভালো, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতটাকে আপনি আমল করতে পারলেন। আর যদি তিন ভাগ না করে এক ভাগ খান তাও জায়েজ বলছি আমি, দুই ভাগ করেন দুই পার্টিকে খাওয়ান তাও জায়েজ। আচ্ছা, এবারে আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কোরবানি দেওয়ার জন্য মাসআলা খুঁজি যে যতজনের উপর একটি বাড়িতে একই পরিবারের মধ্যে যতজন লোকের উপর মানে লোকের আয় আছে সবার উপর কোরবানি দেওয়া আলাদা আলাদাভাবে ওয়াজিব, নাকি একটা আদায় করে দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে, একটা পশু দিলে কি ওয়াজিব আদায় হয়ে যাবে? জি, বাড়িওয়ালা যিনি পরিবারে যিনি কর্তা, বাবা যদি দিয়ে দেন তার নিজের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে, তাইলে তার ঔলাদদের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। এখন যদি পাঁচজন ওই বাড়িতে কাজ করেন, কেমন এই বাবার আন্ডারে কেমন কয়েক সন্তান এবং তার ওয়াইফ সহ যদি সবাই কাজ করেন, সবার আলাদা আলাদা পয়সাও আছে, তবুও কিন্তু পরিবারের কর্তা একটা পশু কোরবানি করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হচ্ছে একটা জেনারেল মাসআলা। আর যদি সবাই সামর্থ্য রাখেন আর বলেন যে না আমি আলাদা দেই, দেন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আর একটা সিস্টেম আছে, কেমন যে একটা গরু দিলেন দিয়ে আপনারা এখানে শেয়ার করে ফেলতেন, আপনার পাঁচজন, আপনার ওয়াইফের কিছু কাজ কিছু পয়সা আছে অথবা ওনার সোনাদানা আছে, এই জন্য ওয়াইফের নামও দিয়ে দেন যে আমি এক এক ভাগ, আমার ওয়াইফ এক ভাগ, এরপরে আমার তিন ছেলে কাজ করে আর তিন ভাগ হইল পাঁচ ভাগ, বাস আপনি পাঁচ ভাগে পাঁচ অংশ দিয়ে দেন, অসুবিধা নাই। একটা গরুতে আপনার পাঁচজন শেয়ার হয়ে গেলেন, এটাকে বলে শেয়ার হোল্ডার বিজনেসের মতো, যে আপনি একটা একটা কিছু করতে চাচ্ছেন খুব একটা বিজনেস, কিন্তু আপনার এনাফ পয়সা নাই, এজন্য আপনি আপনার ফেরবন্ধু আত্মীয় স্বজনের মাছ থেকে আরও কয়েকজনকে জোগাড় করে বিজনেস স্টার্ট করতেছেন, কেমন? সেক্ষেত্রে আপনার প্ল্যান অনুযায়ী আপনি শেয়ার হোল্ডার নেবেন, হয়তো আটজন দশজন বিশজন নেবেন, শেয়ার নিয়ে আপনি শুরু করে দিলেন। এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কোনো পরিমাণ নাই আপনি কত নেবেন, কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনি আপনি ম্যাক্সিমাম সাতজনকে নিতে পারবেন, আট নম্বর জন নিতে পারবেন না। যদি সামর্থ্য কম থাকে, একটা গরু দেওয়া সম্ভব হচ্ছে না, গ্রামেগঞ্জে আগে কিন্তু এই স্টাইল ছিল, তখন সাত জনে সাত ভাগে ভাগ করে, সাত ভাগে কোরবানি করা, সাত নামে না সাত ভাগে, কেমন? সাতজন শরিক হয়েছেন আর সাত ভাগ করেছেন, ম্যাক্সিমাম সাত ভাগ করতে পারবেন। কিন্তু আমি বলেছি যে আপনার আপনি কাজ করেন, আপনার ওয়াইফ কাজ করে, পয়সা আছে, আপনার দুই ছেলে এক মেয়ে করে, সব মিলেই আপনারা এখন পাঁচজন, এখন আপনারা পাঁচ ভাগে দিয়ে দেন একটা গরু, এখন পাঁচ ভাগে ভাগ করে আপনি হিসাব করেন যে পয়সা যদি একশো করে পড়ে তাহলে সাতশো পাউন্ডে একটা গরু হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এইভাবে করাও জায়েজ। আমি আবার বলি, পরিবারের যিনি মেইন কর্তা তিনি যদি একটা পশু দিয়ে দেন সবার পক্ষ থেকে, পাঁচজন যে একই পরিবারের পাঁচজন ছজন আছেন বা মোটামুটি কোরবানি দেওয়ার মতো, এটা একজনের পক্ষ থেকে পরিবারের যিনি মেইন কর্তা তা তিনি আদায় করে ফেলতে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এক দুই নম্বর বলছি যে না, আলাদা আলাদা যদি সবাই দিতে চান, যে আমরা পাঁচজন উপযুক্ত একই পরিবারে আমরা আছি কিন্তু আমাদের আমরা উপযুক্ত আছি দিয়ে দিই, এটা একটা জোরালো মত আছে যে না আলাদা আলাদা দিতে হবে, তাইলে আপনারা আলাদা করে দেন, পাঁচটা পশু দেন সব পাবেন অনেক বেশি, পাঁচজন যেহেতু উপযুক্ত তাহলে পাঁচজনে পাঁচটা পশু দেন, আর এই পাঁচজনে দেওয়ার একই পশুর মধ্যে পাঁচ ভাগে ভাগ করার আরেকটা নিয়ম আছে যেটা আমি উল্লেখ করেছি এবং যেটা আমাদের দেশে করা হয়, কিন্তু অনেকে করেন কি এই নাম সাতটি দেওয়ার জন্যে এটাকে শেয়ার হোল্ডার যে বলছিলাম শেয়ার বিজনেস এটাকে না বুঝে অনেকে মনে করেন যে একটা গরুতে সাতটি নাম দিতেই হবে, এজন্য নিজের মানে নিজের মইয়িতকে বাচ্চাকে ধরে টরে বালিক নাবালিকদেরকে ধরে হিসাব করে পাঁচজন বাইর করে, এরপরে তার বাবা ইন্তেকাল করে ফেলেছেন, তার দাদা ওনার নাম ঢুকায়, সাত তো হয় না, তখন সাত পুরানোর জন্য আবার কী করে অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম ঢুকাই দেয়, তো এই তার সাত করলো না, এইভাবে করে নাম ঢুকাইতে হবে সাতটা, এটা ভুল। আমি আবার বলছি, নাম সাতটা যে কোনো অবস্থায় ঢুকাইতে হবে কোনো গরুর মধ্যে, এটা ভুল ধারণা, এটা করবেন না, কিন্তু যদি সাত সাত ভাগে সাতজনের শরিক হইতে চান সেটা ভিন্ন কথা, এটা জায়েজ আছে, যেটা আমি আগে উল্লেখ মানে এক্সাম্পল দিয়ে উল্লেখ করেছি। এতে করে আর যদি আপনারা পাঁচজনও হয়ে যায়
তিনজনে হয়ে যায় করে ফেলেন, তাহলে একটা একটা গরুর দামে আপনার ভাগ করবেন, তিন ভাগে আপনারা দিয়ে দিবেন। যেমন একটা গরুর দাম হচ্ছে 600 পাউন্ড যদি হয় তাহলে তিনজন মিলে দিয়ে দেন, 200 করে পড়বে ভাগে, আদায় হয়ে গেল। তাইলে উভয়টা হচ্ছে সুন্নত এবং এগুলার নিয়ম আছে, সিস্টেম আছে। কোরবানির ব্যাপারে আর অনেকগুলো মশালা আছে, আমরা আজকে আর আলোচনা করতে পারবো না। আপনাদের অনেক জিজ্ঞাসা আছে ইনশাল্লাহ, আর ওলামায়ে কেরাম আসবেন সময় সময়, ইনশাল্লাহ আপনারা করবেন। আগামী দিন ইনশাল্লাহ আমরা এই হজ মাসের আমল আর কোরবানি বাদ দিয়ে হজের উপর চলে যাবো, ইনশাল্লাহ হজের ব্যাপারে কথা বলবো। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের উপর আলোচনা করার তৌফিক দান করুন। তবে হজের ব্যাপারে এবার অতি সংক্ষিপ্ত কথা হচ্ছে যে হজ এবার হচ্ছে না এমন না, হজ হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়ালকে অ্যাপ্লাই করে হজের ব্যবস্থা করতে হবে। আশা করি অনেকে অ্যাপ্লাই করে ফেলেছেন, যারা অ্যাপ্লাই করেছেন তারা সিলেক্টেড হন। দোয়া করি লটারিতে আপনাদের নাম উঠুক, আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিন, তৌফিক দিন। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের জন্য এখানে শেষ, বলতুটির জন্য ক্ষমাচে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।